এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। স্যানিটাইজারের যথেচ্ছ ব্যবহার সমস্যা তৈরি করতে পারে, চর্মরোগ ছাড়াও নানান রোগের সৃষ্টি করতে পারে স্যানিটাইজার। কোন স্যানিটাইজারের কি মান দেখার কোনো সুযোগ নেই, ঘাটালে শিশু মেলার অনুমতি মামলায় মন্তব্য হাইকোর্টের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। সৌভিক, মূল মামলা কি যার ক্ষেত্রে এই মন্তব্য করলো আদালত? দেখো, প্রতি বছর ঘাটালে শিশু মেলা অনুষ্ঠিত হয় এবং সেই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ একত্রিত হন, এবং এবছর এই পরিস্থিতিতে তিনজন মামলাকারী তারা মামলা করেছেন এবং করে বলেছেন যেন শিশু বাদ দিয়ে এবছর অন্য ব্যক্তিদের এই মেলায় প্রবেশের অধিকার না দেওয়া হয়। এবং সেই মামলাতেই কিন্তু যারা মেলা কর্তৃপক্ষ তাদের বক্তব্য ছিল তারা স্যানিটাইজারের বন্দোবস্ত করবেন, মাস্কের বন্দোবস্ত করবেন বা অন্যান্য যে করোনা বিধি আছে সেগুলো তারা বন্দোবস্ত করবেন। এরই প্রেক্ষিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হয়েছে স্যানিটাইজারের যথেচ্ছ ব্যবহার সেটা কিন্তু ঠিক মতো করা না হলে বা কোন স্যানিটাইজারের কি মান সেটা না জেনে ব্যবহার করলে শুধুমাত্র চর্মরোগ না অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বলত স্যানিটাইজার নিয়েও কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছেন, এবং তুমি জানো যে বেশ কিছুদিন আগেই শহরের এবং রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়ে বিভিন্ন ভেজাল স্যানিটাইজার বা জাল স্যানিটাইজার, জাল হ্যান্ড ওয়াশ এসব পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে, পুলিশ সেগুলিকে বাজেয়াপ্ত করেছে। এবং তার প্রেক্ষিতে আজকে প্রধান বিচারপতির এই যে মহামান্য প্রধান বিচারপতির এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল এই মামলার বিচার পর্ব আবার হবে এবং সেই সময় জেলা শাসকের কাছ থেকে তার বক্তব্য চেয়ে পাঠানো হয়েছে যে এই মেলার প্রেক্ষিতে তিনি মেলা কর্তৃপক্ষকে ঠিক কি কি নির্দেশ দিয়েছেন বা কি কি গাইডলাইন ঠিক করে দিয়েছেন সেগুলো বিস্তারিত আকারে বলতে হবে, এবং তার প্রেক্ষিতে আগামীকাল এই মামলার বিচার পর্ব আবারও চলবে। শুভ্রজিৎ, ধন্যবাদ। দুর্গাপুরে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিলে মানি ব্যাগ, মোবাইল ফোন চুরির অভিযোগ। মিছিল চলাকালীন 20টি মানি ব্যাগ এবং 30টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাংসদ এস এস আলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও চুরি হয়েছে বলে অভিযোগ। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেপির তরফে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, মনোজ, ঠিক কি বক্তব্য সেখানে? দেখো, বিজেপি স্পষ্ট বক্তব্য শুভ্রজিৎ, যে আজকে যে সভা ছিল এবং র্যালি ছিল, শুভেন্দু অধিকারী ছিলেন এবং সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ সুভাষ সরকার, অর্জুন সিং সময় ছিলেন, এবং এই যে সভা ঘন্টা দুয়েক আগেই সেই সভা শেষ হয়েছে এবং তারপর শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছেন, এবং তারপরই সভা যখন শেষ তখনই জানা যায়, একে একে জানতে পারা যায় যে কারো মোবাইল ফোন নেই, কারো মানি ব্যাগ নেই, এবং সকলেই কিন্তু এসে ভিড় করে যে জায়গায় সভা ছিল তার পাশেই পুলিশ ফাঁড়ি, দুর্গাপুর থানার অন্তর্গত এইজন পুলিশ ফাঁড়ি, এবং সেই ফাঁড়িতে এসে তারা ভিড় করে, এবং বিজেপির তরফ থেকে যেটা ফাঁড়িতে জানানো হয় যে ইতিমধ্যেই 30 জনের মোবাইল ফোন চুরি গেছে, 20 জনের মানি ব্যাগ চুরি গেছে, এবং তারা দাবি জানায় যে পুলিশ অপদার্থতার জন্যই এরকম হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই, কিন্তু এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তারা বলছেন যে যে ধরনের লোকদেরকে বিজেপি দলে নেয় এবং তার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে, এবং মন্ত্রী সাংসদ তাদের সামনেই এতগুলি মানি ব্যাগ এবং ইয়ে চুরি, এটা নিয়ে যথেষ্ট রাজনৈতিকভাবে একটা বিতর্ক তৈরি হয়েছে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে। শুভ্রজিৎ, ধন্যবাদ। মনোজ, যে পুলিশ কর কাজ করছে 30 থেকে 40টা মোবাইল এবং 30 জনের মতো টাকা চুরি হয়েছে মানি ব্যাগ, আমাদের আলুওয়ালিয়াজির মোবাইল চুরি হয়েছে, আমার চুরি হয়েছে, অনেকে চুরি হয়েছে, পুরো গ্যাং কাজ করেছে পুলিশের। এখানে আইবি ডিপার্টমেন্ট, সিআইডি ডিপার্টমেন্ট টোটাল ব্যর্থ, ওরা জানে না যে একটা টিম কাজ করেছে এটার মধ্যে।